আজ তোমরা দেখতে পারবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে কম্পারেটিভ এক্সামের শীর্ষে ওঠা নির্ভরযোগ্য যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের ম্যাথে ট্রিক্স। আজ আমরা আবারও তোমাদের সুবিধার্থের জন্য আরআরবি এনটিপিসি সিজিএল এবং সিএইচএসএল এর ক্লাস নিয়ে এসেছি। এসএসসি তোমরা জানো এমটিএস এর জন্য আমরা আলাদা আলাদা পদ্ধতিতে একটি ক্লাস তোমাদেরকে অলরেডি 7 ক্লাস প্রোভাইড করে দিয়েছি, মেবি 7 ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি। আর যতটা সম্ভব এক্সামের আগে আমরা তোমাদেরকে এনটিপিসি ক্লাস আরো কিছু প্রোভাইড করার চেষ্টা করব এবং অটোমেটিক ভাবে তোমাদেরকে এমটিএস আরআরবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এর প্রচুর ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করে দিয়েছি। তোমরা খুব মনোযোগ সহকারে সেই সমস্ত ভিডিওগুলিকে বারে বারে খুব মনোযোগ সহকারে দেখতে থাকো, অবশ্যই তোমরা 100% কমন পাবে। গত আরআরবি এনটিপিসি তে যে 5 তারিখের এক্সাম হয়েছে তাতে অলরেডি আমাদের 5-5টি অঙ্ক একদম হুবহু ইউটিউবের যে ম্যাথগুলি আমরা বিগত দিনে করিয়েছি সেই ম্যাথগুলি হুবহু কমন পড়ে গেছে। তোমরা একটু ভালো করে দেখে নিবে কি অঙ্কগুলি আমাদের কমন পড়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে? আজ আমরা আরআরবি এনটিপিসি ঠিক আছে ক্লাস করব। অলরেডি সেই ক্লাসগুলিকে আমরা সিএইচএসএল এরও কিছু ক্লাস তোমাদেরকে দিচ্ছি এবং সিজিএল এরও কিছু ক্লাস তোমাদেরকে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি, যতটা সম্ভব আমরা ক্লাসগুলি দিচ্ছি। এর জন্য তোমাদের খুব মনোযোগ সহকারে সেই সমস্ত অঙ্কগুলিকে দেখতে হবে, ঠিক আছে? ফার্স্ট ম্যাথ আরআরবি এনটিপিসি সিজিএল সিএইচএসএল। ইফ m প্লাস 1 বাই m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ m মাইনাস 2 দ্য স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার স্কয়ার। কোশ্চেনটা আমি আবার রিপিট করছি, খাতায় নোট ডাউন করবে। ইফ m প্লাস 1 বাই m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, ফাইন্ড আউট ভ্যালু অফ ফার্স্ট ব্র্যাকেট m মাইনাস 2 ব্র্যাকেট ক্লোজ পার হোল স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 দা হোল স্কয়ার, ক্লিয়ার হয়েছে? দেখো আমরা তোমাকে এর আগের ক্লাসে তোমাদেরকে বলে দিয়েছি যে আমরা ভ্যালু কোড ধরে সেই সমস্ত ম্যাথগুলিকে বের করব যেগুলি ম্যাথ ভ্যালু কোড ধরে হচ্ছে। আমরা আজ ভ্যালু কোড ধরেই সেই সমস্ত অঙ্কগুলিকে করব যে অঙ্কগুলি 100% আমাদের পরীক্ষার এক্সামে পাবেই পাবে, কিন্তু অতি দ্রুত গতিতে কিভাবে করব আজ আমরা দেখে নিব। দেখো আমরা n এর ভ্যালু 0 দেব, তাহলে 0 প্লাস 1 বাই মাইনাস 2 হচ্ছে মিলছে না, হবে না, গেল। পরেরটা 1 দেব, আমি 3 ঘটকটি দেখে নিব আমাদের 100% কমন করে যাবে। 1 প্লাস 1 বাই 1 মাইনাস 2 তার মানে হচ্ছে না, 0 হচ্ছে 0 তো নেই। তারপরে 2 ধরুন, তাহলে 2 প্লাস 1 বাই 2 মাইনাস 2 তাও হচ্ছে না, 3 হচ্ছে। এবার 3 ধরি এর ভ্যালু, তাহলে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 2 তার মানে হয়ে যাচ্ছে 3 প্লাস 1 মানে কত, 4। তাহলে m এর ভ্যালুটা আমার অ্যাকচুয়ালি কত হলো, m এর ভ্যালুটা অ্যাকচুয়ালি আমার 3, পুট আপ দ্য ভ্যালু, তাহলে 3 মাইনাস 2 তার স্কয়ার প্লাস 1 বাই 3 মাইনাস 2 তার স্কয়ার, তাহলে 1 তার স্কয়ার প্লাস 1 বাই 1 তার স্কয়ার, তাহলে 1 প্লাস 1 তার মানে অ্যান্সার কত, 2। অ্যান্সার কত বেরোলো আমার, 2 বেরোলো, ক্লিয়ার হয়েছে? দেখেছো তো আমরা কি তাড়াতাড়ি কি ভ্যালু ফুট ধরে অঙ্কগুলিকে খুব দ্রুত গতিতে করে ফেলছি, ক্লিয়ার হয়েছে? তো দেখো আবার আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। m ইফ m প্লাস 1 বাই m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 4, ফাইন্ড দ্য ভ্যালু অফ m মাইনাস 2 তার স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার। তাহলে দেখো 0 যদি বসাই তাহলে আমার মিলছে না,
1 বসালো মিলছে না 2 বসালো মিলছে না 3 তাহলে 3 প্লাস 1 বাই 3 মাইনাস 2 তার মানে 1 তাহলে 1 বাই 1 মানে 1 ই তাহলে 3 প্লাস 1 মানে হচ্ছে 4 দেখো ইকুয়েশন মিলে গেছে আমার ক্লিয়ার হয়েছে তাহলে আমাকে বের করতে বলেছে m মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1 বাই m মাইনাস 2 তার হোল স্কয়ার তাহলে m এর জায়গায় কত বসাবো ভ্যালু পুট অফ 3 তাহলে 3 মাইনাস 2 তার স্কয়ার প্লাস 1 বাই 3 মাইনাস 2 তার হোল স্কয়ার তাহলে 3 মাইনাস 2 তার মানে হচ্ছে 1 1 তার স্কয়ার প্লাস 1 বাই 1 তার স্কয়ার তাহলে কত হচ্ছে 1 প্লাস 1 মানে 2 খুব ভালো করে বুঝে নাও এর জন্য বলছি খুব ধীরে স্থিরে অঙ্কগুলিকে বারবার দেখে আয়ত্ত করার চেষ্টা করো ক্লিয়ার হয়েছে আমাদের এই এই ইউটিউব চ্যানেলটি সদা সর্বদা তোমাদের সাথে আছে যখনই যে কোনো ম্যাথ তোমাদের দরকার হবে আমাদের জাস্ট খালি একটু কমেন্ট করে দিবে অবশ্যই আমাদের একদিন পড়া হলেও সেই ম্যাথগুলিকে আমরা করে দেওয়ার চেষ্টা করব আমরা কোনো প্রতিশ্রুতি দেই না আমরা প্রতিশ্রুতি পালন করার চেষ্টা করি একমাত্র আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তুমি 100% কমন সেই সমস্ত অঙ্কগুলি পাবে যেগুলি বিগত দিনে কয়েকবার বিভিন্ন এক্সামে সেই অঙ্কগুলিকে এসেছে তাই খুব ভালো করে খুব ঠান্ডা মাথায় সেই ম্যাথগুলিকে পড়ার চেষ্টা করো ক্লিয়ার হয়েছে যদি আমাদের এই চ্যানেলটিকে তোমার খুব ভালো লেগে থাকে তবে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করলে তোমাদের নোটিফিকেশন চলে যাবে ঠিক আছে তোমরা সঙ্গে সঙ্গে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে তোমরা জেনে যাবে যে আমাদের ভিডিও s.s.ec ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে ক্লিয়ার হয়েছে নেক্সট নেক্সট দুটো অঙ্ক যেটা আছে সেই দুটো অঙ্ক শুধুমাত্র জাস্ট তাদের মানগুলিকে অ্যানসার গুলিকে মনে রাখবে কোশ্চেন টাইপটাকে দেখে ঠিক আছে ইফ s স্কয়ার ইজ ইকুয়াল টু b প্লাস c b স্কয়ার ইজ ইকুয়াল টু c প্লাস a and c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ভ্যালু অফ 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b প্লাস 1 বাই 1 প্লাস c ইজ এই যে অঙ্কটা আছে সেই অঙ্কটা খুব ভালো করে দেখে নাও এই অঙ্কটার অ্যান্সার সবসময়ের জন্য 1 হবে একদম ডাইরেক্ট অ্যান্সার লিখে দিয়ে আসবে পরীক্ষা ঠিক আছে কি বলেছে ইফ a স্কয়ার ইজ ইকুয়াল টু b প্লাস c b স্কয়ার ইজ ইকুয়াল টু c প্লাস a এন্ড c স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস b ভ্যালু অফ 1 বাই 1 প্লাস a প্লাস 1 বাই 1 প্লাস b plus 1 by 1 plus c is answer must be must be must be 1 কোনো অঙ্ক করার কোনো প্রয়োজন clear হয়েছে next if a by 1 minus a plus b by 1 minus b plus c by 1 minus c value of 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c answer must be 4 এটা answer এটা answer এই দুটো answer মনে রাখার চেষ্টা করবে দেখো কি বলেছে question টা রিপিট করে দিচ্ছি if a by 1 minus a plus b by 1 minus b plus c by 1 minus c value of 1 by 1 minus a plus 1 by 1 minus b plus 1 by 1 minus c answer must be must be must be 4 clear হয়েছে খুব ভালো করে clear করে নাও ঠিক আছে screenshot এর জন্যই আমরা বারবার করে তোমাদেরকে বলছি কোনো ডাউট থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাও থ্যাংক ইউ ফর ওয়াচিং